দর্শক, স্বাগত জানাচ্ছি খেলা ডট লাইভের নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ ডায়েরি অনুষ্ঠানে। আজ শনিবার দুটো ম্যাচ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ, যেটা এশিয়ার জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা যেখানে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, এবং পরের ম্যাচটাও খুবই গুরুত্বপূর্ণ যেখানে ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। রাজু ভাই, নেদারল্যান্ডস তো আসলে খুবই বড় ধরনের আপসেট বলবো না, গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল এবং টুর্নামেন্ট থেকে সাউথ আফ্রিকার বিদায় হয়েছিল। সেই নেদারল্যান্ডস এবার শ্রীলঙ্কার সামনে, শ্রীলঙ্কার ব্যাটিংয়ে খুবই দুর্দান্ত করছে, সব মিলিয়ে এই ম্যাচটাতে কি শ্রীলঙ্কা চাপে থাকবে? আসলে দুটো দলই এই মুহূর্তে যে অবস্থানে আছে সেখান থেকে বলা যেতে পারে যে শ্রীলঙ্কা তো ডেফিনেটলি একটু চাপ অনুভব করবে। তার কারণ হচ্ছে অভিজ্ঞতার দিক দিয়ে শ্রীলঙ্কা সাবেক বিশ্বকাপ জয়ী দল, আর নেদারল্যান্ডস তো সেদিনকার পুচকে একটা দলই বলা যেতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা খানিকটা চাপে থাকবে, তবে শক্তিমত্তার দিক দিয়ে আমার মনে হয় যে শ্রীলঙ্কা খানিকটা এগিয়ে থাকবে। কোন সাইডটাতে তারা আসলে ডোমিনেট করছে এই বিষয়ে, তাদের বোলিং সাইড এবং ব্যাটিং সাইড? আমরা নিশ্চিত তাদের সোফার সাইডটা দেখছি। হ্যাঁ, আমরা সোফার যদি দেখি তাহলে হচ্ছে যে শ্রীলঙ্কা কালেকটিভলি ভালো খেলছে। কোনো একটা সিঙ্গেল প্লেয়ার, ধরেন আপনার রোহিত শর্মা একাই হচ্ছে খেলা শেষ করে দিচ্ছে, কিংবা হচ্ছে ধরেন যে সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক একাই হচ্ছে প্রথমে নেমেই হচ্ছে প্রায় 100 করে ফেলছে, খেলার অর্ধেক এখানে শেষ হয়ে যাচ্ছে, এমনটা না। শ্রীলঙ্কার কালেকটিভলি তারা মোটামুটি ভালো করছে, কারণ ওদের যে ফাইটগুলি যদি আমরা দেখি 300 ওভার রান করছে, চেসিংয়ে গিয়েও 300 ওভার করছে, তো কালেকটিভলি তারা ভালো খেলছে। সো এইটাই হচ্ছে শক্তিমত্তার মূল জায়গা। আর অপরদিকে যদি নেদারল্যান্ডসের কথা ধরি, তাহলে নেদারল্যান্ডসেও কিন্তু ওই সিঙ্গেল পারফরমেন্স বলতে ওদের ক্যাপ্টেন একটু ভালো পারছিল। দল হিসেবেই তো ওরা যেহেতু দীর্ঘদিন ওয়ার্ল্ড কাপে ছিল না, দল হিসেবেই যেহেতু তারা লাইমলাইটেও ছিল না, তাদের খেলোয়াড়রা না থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেভাবেও কিন্তু তাদের খুব বেশি আলোচিত কেউ নেই। তার কারণ হচ্ছে ওরা তো মানে প্রফেশনাল এখনো স্ট্রাকচার, সেদিন আপনার সঙ্গে কথা হচ্ছিল যে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার কাঠামোটা দাঁড়ায়নি, এখনো আসলে এটা শৌখিন খেলোয়াড়দের দল হয়ে গেছে। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার তিনজন প্লেয়ার হচ্ছে নেদারল্যান্ডসে খেলছে। যে ভ্যান্ডারের কথা যদি আমরা বলি, সাউথ আফ্রিকাকে হারানোর পেছনে অনেক বড় অবদান ছিল, সে সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, সে কিন্তু সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমের হয়েও খেলেছে, এখন হচ্ছে নেদারল্যান্ডসে খেলছে। সো নেদারল্যান্ডসের টিমটা আলটিমেটলি এমনই, এটা বৈশ্বিক দল, সব ধর্মের মতের বর্ণের খেলোয়াড় এখানে সমাবেশ ঘটেছে। সো যদি একসাথে যদি জ্বলে উঠতে পারে তাহলে তারা চমকে দিতে পারে শ্রীলঙ্কা, সেক্ষেত্রে তো অবশ্যই তাদের নেদারল্যান্ডসের জন্য অনেক বড় পাওনা হবে এবারের বিশ্বকাপে। আরেকটা বিষয় বলছিলাম যে নেদারল্যান্ডস কিন্তু এর আগেও জায়ান্ট কিলিং খেতাবটা তাদের সাথে আছে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে স্ট্রাকচারে না যাওয়া, মানে ইউরোপের অন্যতম ধনী একটা দেশ, সেই দেশের কাঠামোটা দাঁড়ায়নি, তার মানে কি মানে পেশাদারিত্বের এই জায়গাটা কেন আসলে? ইউরোপ সবসময়ই হচ্ছে ফুটবলের জন্য, ইউরোপ আসলে কখনো ক্রিকেটের জন্য না, এটা আমরা যতই যাই বলি। ক্রিকেটের জন্য বেসিক্যালি হচ্ছে এশিয়া, হ্যাঁ, যদিও খেলাটা মানে ব্রিটিশ এসছে, ব্রিটিশ দাবি করা হয় সাবেক কলোনিদের মধ্যেই খেলায় কলোনিয়াল, সো এটা দাবি করা হয় বা এখন যেটাই বলা হোক, কিন্তু ক্রিকেটকে এই উচ্চতায় নিয়ে এসেছে এশিয়া, এশিয়ার দেশগুলি নিয়ে এসছে, উন্মাদনা যা আছে এশিয়াতেই আছে। সো ইউরোপের অনেক দেশে তো নিষিদ্ধ ক্রিকেট, এমন কথাও প্রচলিত আছে, আমি জানি না এটা বিশেষ করে জার্মানিতে, আমি জানি না যে এটা প্রশ্ন কতটুকু সত্য। সো যদি কথার কথাও ধরি তাহলে ইউরোপের কটা দেশ খেলে ক্রিকেট? সো যার জন্য আমার মনে হয় যে ওখানে মানে যে আপনি যেটা বলছিলেন আর কি, যেটা শুনতে অবাক লাগে যে ইউরোপের মতো একটা দেশ যারা ওয়ার্ল্ড কাপে খেলছে তাদের ইনফ্রাস্ট্রাকচার, শুনতে অবাক লাগে সেটা হচ্ছে যে ইউরোপের মতো একটা দেশ তারা ওয়ার্ল্ড কাপে খেলছে, অথচ তাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো দাঁড়ায়নি, অবকাঠামো সেভাবে হয়নি। তো লখনৌয়ের এই ম্যাচটা নিয়ে তো আমরা যখন দেখব, এর মধ্যেই আবার আরেকটা ম্যাচ শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার মুম্বাইতে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা খেলবে। তো স্বাভাবিকভাবেই দুটো দলই কিন্তু যে খুব বেশি স্বাভাবিক অবস্থায় নাই, কিন্তু তাদের জন্য, বিশেষ করে ইংল্যান্ডের জন্য, তারা বর্তমান চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে এটা কি তাদের জন্য আসলে কোনো ধরনের চাপ তৈরি করেছে? ভীষণ চাপ তৈরি করেছে। দুটো দল এমন একটা অবস্থায় আছে যে পচা শামুকে দুজনের পা কেটেছে। সো দুটো পা কাটা দল একসাথে খেলছে। আপনি দেখেন সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ডস ডুবিয়ে দিয়েছে, আর ওইদিকে আমাদের আফগানিস্তান ডুবিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। সো তাদের জন্য
মানে টিকে থাকার জন্য এই ম্যাচের দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। এবং টুর্নামেন্টের তাদের জন্য তো মধ্যখানে পরপর দুটো হার নিশ্চয়ই দল দুটোর জন্য একেবারে মোরাল ডাউন হয়ে যাবে, পয়েন্ট টেবিলে নিচে নেমে যাবে, রান রেটে নিচে নেমে যাবে। সো এই প্রেশারটা আসলে নিতে চাইবে না, যার জন্য দুটো দল মরিয়া হয়ে খেলবে জয়ের জন্য। সো প্রেশার একেবারে সমানভাবে ভীষণভাবে থাকবে দুটো দলের উপর। আমার যেটা মনে হয় যে দক্ষিণ আফ্রিকা যদি পরপর দুটো ম্যাচে হেরে যায়, জায়ান্ট কিলিং মানে তাদের জন্য আপসেটিংয়ের যে জায়গাটায়, সেমিফাইনাল পর্যন্ত তো মনে হয় যেতে হবে না, তার আগেই আপনি খুব ভালো একটা পয়েন্ট বের করেছেন যে ব্যাক করা সাউথ আফ্রিকার জন্য টাফ হয়ে যাবে। কারণ সাউথ আফ্রিকা, আমরা সোফার সাউথ আফ্রিকাকে যেভাবে দেখে এসেছি যে তারা খুব ভালো খেলে, কিন্তু একবার যদি তারা কোলাপস করে সেখান থেকে তারা ঘুরে আর মানসিক চাপটা ওরা নিতেই পারে না, নিতে পারে না, তো সেখান থেকে দাঁড়ানো সাউথ আফ্রিকার জন্য অনেক টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে ইংল্যান্ড কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে আসছে। অবশ্যই ইংল্যান্ড এই সাউথ আফ্রিকার এগেন্স্টে যদি তার জয় চলে আসে তাহলে সে মোরালি বুস্ট আপ হবে, সামনের ম্যাচগুলি তার জন্য আরও ইজি হয়ে যাবে। এবং ইংল্যান্ডকে যদি সেমিফাইনালে যেতে হয়, আমার মনে হয় যে এই আজকের এই ম্যাচটা খুব গুরুত্ব বহন করবে, তার জয়টা খুব জরুরি। অথচ এই দুটা দলকে আমরা সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের দুটো ধরে নিয়েছিলাম, কিন্তু সেই জায়গাটায় এই দুটো দলে কিন্তু আসলে কিছুটা হলো ব্যাকফুটে চলে এসেছে, এই জন্য এটা গৌরবের অনিশ্চয়তার খেলা। ধন্যবাদ রাজু ভাই আমাদের সাথে আলোচনা যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড কাপ ডায়েরি নিয়ে। আজকে দুটো ম্যাচ আপনারা দেখবেন এবং আমাদের অনুষ্ঠানে নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন। আমরা প্রতিদিন ম্যাচ পূর্ব ডিসকাশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।